আজকে কিভাবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ত্রিপুরা মাধ্যমিকের ফলাফল 2024 অনলাইনে চেক করবেন দেখে নিন। কিভাবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ত্রিপুরা মাধ্যমিকের ফলাফল ত্রিপুরা রেজাল্টস NIC.in 2024 অনলাইনে চেক করবেন। নিম্নলিখিত ধাপগুলি ব্যবহার করে অনলাইনে TBSC মাধ্যমিকের 2024 ক্লাস 10-এর ফলাফল দেখে নিতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটে যান tbsc.tripura.gov.in অথবা tbresults.tripura.gov.in। হোম পেজে উপযোগী লিঙ্ক বিভাগে স্ক্রোল করুন, অর্থাৎ নিচের দিকে যেতে হবে। ত্রিপুরা বোর্ড 10তম ফলাফল 2024 লিঙ্কে ক্লিক করুন। তারপর প্রদত্ত ক্ষেত্রগুলিতে রোল নম্বর এবং নিবন্ধন নম্বর লিখুন, অর্থাৎ যেখানে যেখানে রোল নম্বর এবং যেখানে যেখানে রেজিস্ট্রেশন নম্বর থাকবে সেখানে ফিল আপ করতে হবে যার যার অ্যাডমিট থেকে। তারপর ফলাফল দেখান বোতামে ক্লিক করতে হবে, অর্থাৎ রেজাল্টে সাবমিট করতে হবে। তারপর ত্রিপুরা ক্লাস 10-এর ফলাফল 2024 অনলাইনে স্ক্রিনে প্রদর্শিত হবে। রেজাল্টে সাবমিট করার পর, অর্থাৎ ক্লিক করার পর, স্ক্রিনের মধ্যে মার্কশিটের ছবি দেখতে পাওয়া যাবে। যেভাবে স্ক্রিনটি থাকবে সেটি এই ছবির মতন দেখতে হবে। এখানে লেখা থাকবে মাধ্যমিক পরীক্ষা 10th স্ট্যান্ডার্ড এক্সামিনেশন ফাইনাল রেজাল্ট ইয়ার 2024। প্লিজ এন্টার ইউর রোল নাম্বার অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ক্লিক অন শো রেজাল্ট বটন। এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে শো রেজাল্টে ক্লিক করলে আপনাদের রেজাল্ট এখানে চলে আসবে। তারপর প্রিন্ট অথবা ডাউনলোড করে নিতে হবে। এভাবেই আপনারা ঘরে বসে যার যার রেজাল্ট চেক করে নিতে পারবেন। পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত বিষয়ে এবং অন্যান্য বিষয়ে আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন।